বন্ধুরা, আমাদের গোগল শোনা নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, তোমরা সেটা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো অনেকক্ষণ আগেই। তো আজকে আমি এসেছি আমার কিছু শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে। এখানে সব শাড়ি নেই আমার, কয়েকটা শাড়ি এনেছি, কারণ সব শাড়ি দেখাতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। বাকিগুলো আমি অন্য আরেক দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি কিছু কালার ওয়াইজ শাড়ি এনেছি, এখানে কিছু ব্লু কালারের শাড়ি আমি এনেছি, কিছু গ্রিন কালারের শাড়ি আছে, কিছু আছে রেড, রানি আর গোলাপি রঙের শাড়ি আছে। তো কোনটা কী শাড়ি আমি তোমাদের সাথে কিছুই বলতে পারবো না, তোমাদেরকে কিছুই সেটা বলতে পারবো না, কারণ শাড়ি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই যে কোনটা কী শাড়ি। শুধু পড়তে হয় না, এই জন্যই পরি, আর শাড়ি খুব একটা আমি পরিও না, তোমরা দেখেইছো আমাকে হয়তো। আমি বেশিরভাগই চুড়িদার জিন্স এগুলোই পরি, শাড়িটা পরি অকেশনে, কোনো বিয়ে বাড়ি হোক বা পুজোর সময়, এই সময়তেই আমার শাড়িটা পরা হয়। তো শাড়িগুলো আমার ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, সাথে লাইক করো। তো চলো এক এক করে এবার শাড়িগুলো দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখাই আমি এই শাড়িটা, কে দিয়েছিল কবে দিয়েছিল আমার যতদূর মনে থাকবে আমি ততদূর তোমাদের সাথে শেয়ার করব। সব শাড়িগুলো মনে নেই আমার, যে কটা মনে আছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি শুরু করছি ব্লু কালারের শাড়ি দিয়ে। আর দেখো এই শাড়িটা হচ্ছে পুরো এরকম ব্লু কালার, আর পাড়টা হচ্ছে জলপাই কালারের পাড় আছে একটা, আঁচলটাও আছে এখানে জলপাই কালারের আঁচল। এই শাড়িটা আমাকে আইবুড়ো ভাতে দিয়েছিল আমার এক জেঠু, আমার বাবার বন্ধু, মানে আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিল বিয়ের আগে। তো সে আমাকে আইবুড়ো ভাতের সময় একটা গিফট দিতে হয় সাথে, তো আমাকে এই শাড়িটা দিয়েছিল। শাড়িটা কালারটা খুব সুন্দর। চলো নেক্সট শাড়িতে চলে যাই, এটা হালকা করে একটা পাট করে রাখি, না হলে শাড়ির ভাজটা আমার পুরো নষ্ট হয়ে যাবে। আচ্ছা নেক্সট শাড়ি হচ্ছে এটা আমার, এটা আমার বিয়েতে এই বাড়ি থেকেই দেওয়া, শ্বশুর বাড়ি থেকেই দেওয়া, এটাও কি শাড়ি আমি বলতে পারবো না। এটার কালারটা দেখো অদ্ভুত সুন্দর একটা কালার শাড়িটা, আর পাড়ের দিকটা এরকম কাজ করা, খুব লাইট ওয়েট শাড়িটা, দেখলে মনে হয় একটু ভারী কিন্তু খুব লাইট ওয়েট শাড়িটা। আর আঁচল পোর্শনটা তোমাদের একবার দেখাই, আঁচলটা হচ্ছে এরকম। তো চলো নেক্সট শাড়িতে আসি। নেক্সট হচ্ছে এটা একটা ঢাকাই, এটা আমি চিনি, এই একটা শাড়ি আমি চিনি, আর বেনারসি শাড়িটাকে ভালো মতো চিনি। এটা হচ্ছে একটা ঢাকাই, এটা তোমার কম্বিনেশন করা আছে, দেখো স্কাই পিঙ্ক আর স্কাই কালার দিয়ে কম্বিনেশন, আর পাড়টা হচ্ছে এরকম ব্লু এর মধ্যে জারি কাজ করা। অনেকবার পরেছি এই শাড়ি দুটো, আমার অনেকবার পরা হয়ে গেছে, আগে যে শাড়ি দুটো দেখালাম এটাও অনেকবার পরেছি। চলো তাহলে আমার নেক্সট শাড়ি দেখাই তোমাদের, কেমন লাগছে শাড়িগুলো আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি, আইবুড়ো ভাত খেয়েছিলাম এটা বিয়ের আগের দিন। কালারটা হচ্ছে তুতে কালার, আঁচল পোর্শনটা এরকম। শাড়ি দেখাতে দেখাতে আমার পিৎজা চলে এসছে, বর পিৎজা অর্ডার করেছিল, সন্ধ্যাবেলার জলখাবার কিছু খাওয়া হয়নি আমার এখনো, আর মুড়ি চিবোতে রোজ ভালো লাগে না আমার একদম, এখন তো কদিন মুড়ি খেতেই ইচ্ছা করছে না, তাই জন্য আমি বলেছিলাম যে আমি আর আজকে মুড়ি খাবো না, আমার জন্য পিৎজা অর্ডার দাও। এখন বাজে 7:30, আর এখন আমি পিৎজা খাবো, তো চলো পিৎজাটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের বাকি শাড়িগুলো দেখাতে। এই হলো আমার পিৎজা, এটা আমি এখন একা বসে বসে খাবো, আমার বর অন্য একটা অর্ডার দিয়েছে ওর জন্য, অন্য একটা ফ্লেভার অর্ডার, তুমি কি এই ফ্লেভারটা কেন দিয়েছো, অন্য ফ্লেভার।
পিৎজা খাও এক টুকরো, হ্যাঁ এক টুকরো খাও, তোমাকে এক টুকরো আমি দিতেই পারি, এটুকু অধিকার আমার আছে, এটুকু অধিকার নেই তোমার উপরে আমার, বলো। অনেকদিন পিৎজা বানানো হয়নি বলো বাড়িতে, গোগল বড় হলে তখন করবো। ওকে তখন এসব বাইরের খাবার বেশি খাওয়াবো না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে একদম দম নিয়ে চলে এসেছি আবার ফুল ফর্মে। চলো এবার বাকি শাড়িগুলো তোমাদের দিয়ে দেখিয়ে দিই আমি। আচ্ছা, নেক্সট আসছি একটা ব্লু রঙের শাড়ি, এটা ব্লু কালারের, ওই আগে যে তুতে কালারের শাড়িটা দেখালাম সেম ওই শাড়ি, আর খুলছি না, শুধু এটার কালারটা হচ্ছে রয়্যাল ব্লু। এই শাড়িটা আমাকে আমার বিবাহবার্ষিকীতেই বোধ হয় আমার এক কাকি শাশুড়ি দিয়েছিল, প্রথম বছর বিবাহবার্ষিকীতেই বোধ হয়, হ্যাঁ প্রথম বছর বিবাহবার্ষিকীতে আমার এক কাকি শাশুড়ি এই শাড়িটা আমাকে গিফট করেছিল। সেম শাড়ি, এটা আঁচল পোর্শন আর ভেতরেও ওরকম হাফ ডিজাইন করা। চলো এবার নেক্সট শাড়িতে আসি। আচ্ছা, ব্লু কালারের শাড়ি যখন তোমাকে দেখাচ্ছি তখন আমার বিয়ের বেনারসিটা আরেকবার দেখিয়ে দিই, আগে একবার দেখিয়েছিলাম ব্লগে। ব্লু কালারের শাড়ি দেখাচ্ছি যখন, এটাও তোমার ওই তুতে কালারই, এটাও একবার দেখিয়ে দিই। এটা খুব ভারী শাড়িটা, এটা আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকেই নেওয়া, খুব যত্ন সহকারে রেখেছি, বেনারসি শাড়ি নাকি পার্ট বাই বার পার্ট তোমার পিঁড়ে যায়, ছিঁড়ে যায়, তো খুব যত্নে রেখেছি, জানি না এখন কতটা কী থাকবে। আচ্ছা বললাম এটাও তুতে কালারের শাড়ি, অলওভার শাড়িটাতে এরকম কাজ করা আছে, আর আমার আঁচল পোর্শনটা হচ্ছে এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। তো চলো এবার গ্রিন কালারের শাড়িতে আসি, এখান থেকে দেখানো স্টার্ট করি। এটা একটা গ্রিন কালারের, এটাও ঢাকাই, ঢাকাই জামদানি, অলওভার শাড়িটা এরকম, টিয়া পাখি কালার, এটা অলওভার শাড়িটা এরকম, পাড়টা হচ্ছে পিঙ্কের ওপরে পাড়, আর এটার আঁচলটা হচ্ছে পিঙ্কের ওপরেই, এই হচ্ছে আমার আঁচল। এটা আমার সাধে পাওয়া শাড়িটা, আমার পিসি শাশুড়ি নেই, মারা গেছে, তো ওনার ছেলের বউ, মানে আমার যা কি বলতে পারো, যার ভাসুর আর পিসুমশাই আছেন, পিসুমশাইকে আমরা পিসুয়া বলি, তো ওনারা এই শাড়িটা আমাকে দিয়েছিলেন আমার সাথে। এবার দেখো এই একটা শাড়ি, এটা হচ্ছে বটল গ্রিন কালারের ওপরে শাড়িটা, পুরো শাড়িটা এরকম কাজ করা, আর এটা হচ্ছে আমার আঁচলটা, আঁচল পোর্শন, আঁচলটা এরকম বড় বড় কাজ করা আছে। এই এটা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমাকে পুজোতে ক্যাশ দিয়ে দেন, তো সেই ক্যাশ দিয়েই আমি কিনেছিলাম, আর এই শাড়িটা কেনা আমার বাপের বাড়ির ওখান থেকে, আমার বাপের বাড়ির ওখানে সোদপুর আছে। আচ্ছা এবার এই শাড়িটা তোমাদের দেখাই, এটাতে পুজোতে পরেছিলাম আমি, পুজোর শাড়ি, নবমীর দিন যে ব্লকটা আছে পুজোতে শোভাবাজার রাজবাড়িতে গেছিলাম এই শাড়িটা পরে, সেই শাড়িটা, এটা সবুজ রঙের শাড়ি দেখাচ্ছি, তাও এটাও আরেকবার দেখিয়ে দিলাম। নেক্সট দেখাই এই শাড়িটা, এটাও কমন শাড়ি, অনেকেরই থাকতে পারে এরকম শাড়ি। এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল, কোন সময় সেটা মনে নেই, কিন্তু আমার মারই দেওয়া, এটা টিয়া পাখি কালার, এটাও আর পাড়ে ময়ূর ময়ূর ডিজাইন করা আছে। চলো নেক্সট একটা শাড়িতে আসি, এই
একটা শাড়ি এটা করেছিলাম একবার, মানে এটা প্যাকেট করা আছে কারণ পালিশ করে এটা প্যাকেটে দিয়ে রেখেছি। এটা ওই কাঁথা স্টিচের কাজ করা থাকে ওই কালি শাড়িতে, ওই শাড়ি আর কি। এটা ধুতে কালারে, এটাও আমার পাওয়া, এটাও বিবাহবার্ষিকীতে, প্রথম বছর বিবাহবার্ষিকীতে জেঠি শাশুড়ি দিয়েছিল আমাকে। এটা বেশি পরিনি, একবারই পরেছিলাম। আচ্ছা এবার দেখাই একটা, এটা বিয়েতে পাওয়া শাড়ি কে দিয়েছে জানি না, বলতে পারবো না। পুরো নতুন বউয়ের শাড়ি এটা, লাল রঙের আর পাটটা এরকম। এটা একদিন পরেছিলাম, বললাম না শাড়ি আমার খুব একটা পরা হয় না, ওই একদিন একদিন পরেই বেশিরভাগ শাড়ি পরে তোলা তুলে রাখা। আঁচলটা এরকম প্লেন, প্লেনের উপরে। নতুন বউদের পরলে এই শাড়িটা খুব ভালো লাগবে, চড়া করে সিঁথিতে সিঁদুর পরে বেশ লাল রঙের শাড়ি পরে খুব ভালো লাগে দেখতে। এবার দেখো এটাও একটা ঢাকাই শাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ের সময় দেওয়া, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকেই কেনা এটাও। আচ্ছা এটার আঁচলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আঁচল, আর এই শাড়িটা হচ্ছে হাফ হাফ, হাফ ইয়েলো হাফ রেড। এই শাড়িটাও অনেককে আমি পরতে দেখেছি এরকম শাড়ি, অনেকের ওয়ার্ড্রপেই থাকে এরকম একটা শাড়ি। এই তো হাফ ইয়েলো হাফ পোর্শন, আর হাফ পোর্শন হচ্ছে আমার রেড। আচ্ছা এবার আসি নেক্সট একটা শাড়িতে, এটাও আমার বিয়েতে পাওয়া ওই ব্লু আর তুতে রঙের শাড়িটা, যেমন তোমাদের সাথে শেয়ার করলাম সেরকমই একটা শাড়ি, বিয়ে বাড়িতে পরার মতো গর্জিয়াস শাড়ি। এটাও বিয়েতে পাওয়া, কে দিয়েছে জানি না, তবে সম্ভবত এটা মনে হয় আমার শাশুড়ি মায়ের বন্ধু, কোনো বন্ধু এসেছিলেন তিনি দিয়েছেন যতদূর মনে আছে। এটাও একদিন পরে তুলে রাখা, এটাও বেশি পরিনি। এবার এই শাড়িটা দেখো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দেওয়া, আমার একবার কোন বছর অ্যানিভার্সারিতে আমাদের বিবাহবার্ষিকীতে এই শাড়িটা আমাকে দিয়েছিলেন, কোন বছর সেটা আমার মনে নেই। শাড়িটা খুব সুন্দর দেখো, বিশেষ করে শাড়িটার কালারটা, আর সারা পুরো শাড়িতে এরকম সুতোর কাজ করা আছে, অলওভার শাড়িতে এরকম সুতোর কাজ করা। এটা হচ্ছে আঁচল, খুব সুন্দর এই শাড়ির কালারটা, মিষ্টি কালার। এখানে সব রাখছি, ভুল করে পরে ভাঁজ করব। নেক্সট আসি এই শাড়িটাতে, এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি বোধ হয়, আচ্ছা পুরো শাড়িটা আমার এরকম। এটা হচ্ছে মেরুন কালার, শাড়িটার কালারটাও খুব সুন্দর, এটাও আমার বিয়েতে পাওয়া, পুরো শাড়িটা এরকম, আর আঁচলটা হচ্ছে এরকম কালার, অ্যাশ কালার যেটাকে বলে, মেরুনের সাথে, মেরুনের সাথে অ্যাশের কম্বিনেশন। এটা হ্যান্ডলুম শাড়ি, এটাও এটা বেশ কয়েকবার পরেছি কারণ শাড়িটা খুব হালকা, আর গরমকালে, গরমকালে তো এসব হ্যান্ডলুম শাড়িগুলো পরে খুব আরাম লাগে স্লিভলেস ব্লাউজের সাথে। নেক্সট একটা শাড়ি, এটা আমার ফুলসজ্জায় পরার জন্য দিয়েছিল কিন্তু ফুলসজ্জায় পরা হয়নি আমার শাড়িটা। এটা ওই সিল্ক সিল্ক টাইপের একটা শাড়ি, এই কালারটা দেখে আমি কিনেছিলাম, পছন্দ হয়েছিল। এটা শ্রীনিকেতন থেকে কেনা, সোদপুরে যে শ্রীনিকেতনটা, আদি শ্রীনিকেতন বললাম তোমাদের,
সেখান থেকে কেনা। আর মেনলি কালারটা খুব সুন্দর টমেটো কালার, আর নতুন বউদের পড়লে এটা খুব ভালো লাগবে। আর পাড়ের কাজটা দেখো, এরকম কাজ করা, পাড়টাতে সুতোর কাজ করা, পুরোটা এমব্রয়ডারি। আর লাস্ট একটা শাড়ি দেখাই, বললামই বেশি শাড়ি নিয়ে আজকে বসিনি, কারণ বেশি সব শাড়ি যদি দেখাতে যাই আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি 8:30 বাজে, এবার গোগলের ডিনার রেডি করে ওকে খাওয়াতে হবে, তো তাই জন্য লাস্ট শাড়িটা দেখাচ্ছি, আমার বিয়ের বেনারসিটা। এটা তোমাদের আগে একদিন শেয়ার করেছি তোমাদের সাথে, আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা আমার সত্যপুর শ্রীনিকেতন থেকেই কেনা, রানী কালারের। দেখো পুরো শাড়িটা এরকম কাজ করা, লাল বেনারসি কমন তাই জন্য আমি লালটা নিইনি। বেশিরভাগ মেয়েদেরই আমি দেখেছি বিয়েতে লাল বেনারসি পরতে, লাল বেনারসিটা দেখবে একটা এজের পর আর তখন পরতে ভালো লাগে না, কিন্তু এই কালারটা আমার নেওয়া এই কারণেই যে এটা আমি বেশ কয়েক বছর অবধি পরতে পারবো। লাল বেনারসিটা নতুন নতুন বিয়ের পর নতুন নতুন বউদের বেশি ভালো মানায়, কিন্তু বিয়ের 10 বছর হয়ে গেলে তখন আর পরতে নিজের একটু দ্বিধাবোধ হয়, তো আমি তাই জন্য এই কালারটা নিয়েছি। এটা আমি 10 বছর কেন, 15 বছর পরও এটা আমি পরতে পারবো। রানি কালার, খুব সুন্দর বেনারসিটা, আর আঁচল পোর্শনটা হচ্ছে এরকম। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, এটা হচ্ছে শাড়ির আঁচল। তো বন্ধুরা, মোটামুটি আজকের মতো আমার শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করা হলো। আমার শাড়িগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাথে কমেন্ট করো প্লিজ। তোমরা কেন কমেন্ট করছো না আমি জানি না, আমি একটাও কমেন্ট পাচ্ছি না। তো কমেন্ট না পেলে আসলে কী বলতো, নিজের থেকেই একটা মানে ব্লগ করার আমি উৎসাহটা পাচ্ছি না, যেহেতু আমি ব্লগ করছি আর একটা ব্লগ করতে গিয়ে একটা ইউটিউবারই জানে কতটা তাকে কষ্ট করতে হয়, কতটা সংসারের কাজকর্ম করে সময় বের করে তাকে ব্লগ করে তাকে এডিট করে সেটা তবে সে ছাড়তে পারে। তো প্রচুর সময় দিতে হয় একটা ব্লগের পেছনে, তো তোমরা যদি কমেন্ট না করো সেই উৎসাহটা আমি পাবো না। প্লিজ কমেন্ট করো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার। ব্লগ যদি ভালো লাগে তাও কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টের উপর বেস করেই আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে, কোথাও যদি ভুল হয়ে থাকে, কোথাও শোধরানোর কোনো ব্যাপার থাকে সেটাও আমাকে লিখে জানিও। আর শাড়িগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে অন্য আরেক দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।